জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন না তাই না চাইতেই 72 জন হুর আমাদেরকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন, না চাইতেই 72 জন হুর দিবেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন এমন হুর দান করবেন যে হুরদের দাঁত যদি দুনিয়ায় রাখা হয় এই দাঁতের থেকে এত আলো বের হবে, এত আলো বের হবে, এই দাঁতের আলোর কারণে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। আপনি বলতে পারেন হুজুর ওই দাঁতের আলোর কাছে যাইতে চাই না, কেন সূর্যের আলোর কাছে যাইতে পারি না, ওই হুরের দাঁতের আলোর কাছে আবার যামু কেমনে হুজুর? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, শুনেন শুনেন, ওই আলো হলো বরদাউ ওয়া সালামা, ওই আলো হলো শান্তিদায়ক ঠান্ডাদায়ক আলো, ওই আলোর যত কাছে যাইবেন তত আপনার ওই প্রেমিকার প্রতি, ওই নারীর প্রতি, ওই হুরের প্রতি আপনার মহাব্বত বাড়তেই থাকবে। মেরে মোহতারাম ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জান্নাতি হুর দান করবেন। আপনারা দুনিয়ায় কোন সমস্ত পরনারীর পিছনে ছোটেন, যেই সমস্ত পরনারী যদি দুই দিন ব্রাশ না করে এই ব্রাশের গন্ধে কাছে যাওয়া, মুখের গন্ধে কাছে যাওয়া যায় না, অথচ জান্নাতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতি রমণী দান করবেন, এমন সুন্দরী সুন্দরী জান্নাতি রমণী দান করবেন যেই রমণীর মুখের লালা যদি দুনিয়ার সমুদ্রে ছাড়া হয় পুরো সমুদ্রের পানি কিয়ামত পর্যন্ত মিঠা থাকবে, এই পানি আর কখনো লবণাক্ত হবে না। আপনারা সমুদ্রের সৈকতে অনেকে ঘুরতে যান, যদিও আপনাদের এখান থেকে সমুদ্রের সৈকত অনেক দূর, নাকি দূরে, নাকি দূর না অনেক দূর, তারপরে অনেকে ঘুরতে যায়। শোনো যুবক, জান্নাতের মধ্যে তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের সৈকত দান করবেন, আপনি সমুদ্রের সৈকতের কিনার দিয়ে হাঁটতে থাকবেন আর মনে মনে বলবেন এত বড় সমুদ্রের সৈকত এটা মনে হয় আমার মতো কপাল পোড়ার জন্য না, এটা মনে হয় অনেক বড় কোনো আল্লাহওয়ালার জন্য, এটা মনে হয় অনেক বড় কোনো জান্নাতির জন্য। আপনি ঘুরতে থাকবেন আর মনে মনে বলতে থাকবে এই সমুদ্রের সৈকত যদি আমি পাইতাম, এরকম একটা সমুদ্রের সৈকত যদি আমি পাইতাম, প্রতিমধ্যে ফেরেশতার সাথে দেখা, আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, এবার ফেরেশতা সালামের উত্তর নিবে, বলবে আপনি কে, বলবে আমি অমুক, এবার জিজ্ঞাসা করা হবে ও ফেরেশতা একটু বলেন না এত বড় সমুদ্রের সৈকত এটা কার জন্য, এটা জকিগঞ্জের সোনাসার এলাকার আব্দুর রহমানের জন্য, আপনি বলবেন কি বলেন না বলেন, আমি তো জকিগঞ্জের সোনাসার আব্দুর রহমান, ফেরেশতা বলবে আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ, আপনি এতদিন কোথায় ছিলেন, আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আমরা তো পাহারাদার মাত্র, এই সমুদ্রের সৈকত এইটা হলো আপনার জন্য, চলেন 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 আপনাকে নিয়ে সমুদ্রের সৈকত ঘুরাইয়া নিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন জান্নাতে যাওয়ার দুটি রাস্তা আমাদেরকে এই আয়াতের মধ্যে শিখিয়ে দিয়েছে, জান্নাতে যাওয়ার দুটি পথ আমাদেরকে এই আয়াতের মধ্যে দেখিয়ে দিয়েছে। এক নাম্বার কি ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার হলো ঈমান আনতে হবে ঈমান আনার মতো, দুই নাম্বার নেক কাজ করতে হবে, কিসের সাথে আল্লাহ এটা বলেন নাই কোন জিনিসের সাথে নেক কাজ করতে হবে, কিন্তু এখানে মতলবি তর্জমা হলো নেক কাজ করতে হবে ইখলাসের সাথে, কিসের সাথে বলেন, ইখলাসের সাথে, তখন ওই নেক কাজ হবে, না হইলে ওই নেক কাজ বদ কাজ হবে, রিয়া থাকলে ওই নেক কাজ বদ কাজ হবে, নেক কাজ কখন হয় যখন ইখলাস থাকে। এক নাম্বার কাজ ঈমান আনতে হবে ঈমান আনার মতো, দুই নাম্বার নেক কাজ করতে হবে, আল্লাহ বলেন এই দুইটা যারা করবে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে তাদের জন্য পুরস্কার কি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে মেহমানদারি শুরু পুরা জান্নাতুল ফিরদাউস, কারো জবান যেন বন্ধ থাকে না, চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউসে দুই কাজের বিনিময় দান করবেন, এক নাম্বার ঈমান আনতে হবে ঈমান আনার মতো, দুই নাম্বার নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিবে। যে আপনারা সুবহানাল্লাহ বলছেন না, সুবহানাল্লাহ বলছেন তো কি হইছে জানেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার দুটি পথ, দ্বিতীয় নাম্বার পথ বলছেন নেক আমল করতে হবে, এই নেক আমলের একটা অন্তর্ভুক্ত
হলো সুবহানাল্লাহ বলা। এই সাধারণ নেক আমলে কত বড় জান্নাত আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। একটু আপনাদেরকে শোনাই এই সুবহানাল্লাহ যে আপনারা বললেন, এটা বলার সাথে সাথে রব্বে করিম রব্বে কায়নাত এই আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গার পরিমাণ এখানে যত চওড়া যত বড় তত বড় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে একটা গাছ দিয়ে দিয়েছেন। এবং শুধু তাই না, এত বড় এই দুনিয়ার সমান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে জান্নাতের মধ্যে একটা জান্নাতের এই দুনিয়ার সমান জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন জান্নাতে যাওয়ার দু কয়টা পথ, কয়টা রাস্তা? দুইটা রাস্তা এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, মৌলিক রাস্তা দুইটা। এক নাম্বার হলো ঈমান আনা, দুই নাম্বার নেক আমল করা। তো নেক আমল তো অনেক আছে, বড় বড় নেক আমল আছে, ছোট ছোট নেক আমল আছে, একেবারে আদনা নেক আমল, একেবারে ছোট একেবারে সহজ একটা আমল, এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ বলা। কি বলা বলেন না, সুবহানাল্লাহ বলা একেবারে ছোট আমল। এই সুবহানাল্লাহর থেকে সহজ কোন আমল আমার জানা নাই, একেবারে ছোট আমল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ টুক বললে কি হয়, বলে সুবহানাল্লাহ বলার সাথে সাথে এত টুক নেক আমল এই রব্বে করিম কত বড় জান্নাত দিয়ে দেয়। বলে গবেষণা করে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়ার সমান জান্নাত অলরেডি আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। পুরা দুনিয়ার সমান জান্নাত কেমনে দেয় চলেন একটু বের করি আমরা। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা গাছ দেয়, ওই গাছের নিচে যদি কোনো দ্রুতগামী যানবাহন দৌড়ায় 500 বছর দৌড়াবে তারপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এবার আসেন ওই গাছের দূরত্ব কয় শত বছরের পাইলাম বলেন না কেন, 500 বছরের। এবার ওই গাছটা যদি 500 বছর হয়, এই যে মনে করেন আপনারা, এই যে মনে করেন ওই গাছ, কথার কথা উদাহরণ দিতেছি, এই যে মনে করেন ওই গাছটা, গাছটার দূরত্ব হলো 500 বছরের। এবার ওই গাছ যেখানে ছায়া দেয়, গাছ যে জায়গার উপরে ছায়া দেয় ওই জায়গার নামটা কি, বাংলাদেশ, চীন, ইন্ডিয়া। তাহলে গাছটা যেই জায়গার উপরে দাঁড়ানো, যেই জায়গার উপরে গাছের পাতা লতা ওই জায়গার নামটা কি, বলে জান্নাত। এবার যদি গাছ হয় 500 বছরের দূরত্বে তাহলে গাছের নিচের জায়গাটাও কয় শত বছরের হবে, জোরে বলেন 500 বছরের। গাছও 500 বছর, নিচের জায়গাও 500 বছর। এবার আসি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা কয়শো বছরের। নবীজি বলেন আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাও 500 বছরের দূরত্ব। আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছরে, তাহলে ফলাফল কি দাঁড়ায় ও মেরে মহতারাম ভাইও? নবীজির বলা 500 বছর আর বিজ্ঞানের কাছে কত জানেননি? নবীজি বলছেন আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা এত 500 বছর, এটা নবীজি বলেন। আর বিজ্ঞান কি বলেন? বিজ্ঞান বলেন আসমানের নিচে তারকা আছে, এই তারকার থেকে জমিনের দিকে আলো আসে। আল্লাহ পাক বলেন ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এই তারকারা দিয়ে আমি সারাইছি, আমি আসমানকে সাজাইছি তারকারাজি দিয়া। প্রথম আসমানকে আল্লাহ তারকারাজি দিয়া সাজাইছেন, এই তারকার থেকে জমিনের দিকে আলো আসে। কি আসে বলেন? জমিনের দিকে আলো আসে। এই যে লাইটে আলো ধরাইছে, এই লাইটের আলো জমিনের দিকে পড়ছে, এই লাইটের আলো আমার চেহারার উপরে পড়ছে, এই লাইটের আলো জমিনের দিকে আসার একটা গতি আছে। জোরে বলেন কি আছে? বিজ্ঞানের কাছে মাপার মেশিন আছে আলোর গতি কেমন, বিজ্ঞান মাইপা দেখে তারকার থেকে জমিনের দিকে যে আলো আসে এই আলো আসার গতি কেমন, বিজ্ঞান মিটার দিয়ে মাইপা দেখে তারকার থেকে জমিনের দিকে প্রতি এক এক সেকেন্ডে, প্রতি এক এক সেকেন্ডে 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে তারার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে। এবার বুঝেন এক সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে আসে, এবার একটু চিন্তা করেন এক মিনিটে কত আসে। মানে এক সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইল হয় তাহলে এক মিনিটে হয় হলো 1.8 কোটি মাইল।
এক সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইল হয় তাহলে হিসাব করে মিলায় দেখা যায় এক মিনিটে হয় কত 1,80,00,000 মাইল। এবার একটু চিন্তা করেন, এক এক মিনিটে 1,80,00,000 মাইল এই তারার আলো জমিনের দিকে ধেয়ে আসে। তাহলে এই তারার আলো যেদিন থেকে রব্বে কায়নাত সৃষ্টি করেছেন, মানুষ তৈরির হাজার হাজার বছর আগে আল্লাহ এই তারকা সৃষ্টি করছেন, এই তারকার থেকে কত তাইলে কোটি 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 তারার আলো জমিনের দিকে ধেয়ে আসছে, কোটি কোটি মাইল তার কোনো হিসাব নাই। এবার বুঝেন তাহলে আসমান এবং জমিনের মাঝখানের কত কোটি 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 মাইল খালি জায়গা। এ হলো বিজ্ঞানের হিসাব। আর এই কোটি 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 মাইল খালি জায়গা হলো নবীজি বলছেন 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, বলেন না এই কোটি 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 মাইল খালি জায়গা 500 বছরে বলছেন, 500 বছরে। তাইলে বুঝেন নবীজির বলা 500 বছর কত বড় হইতে পারে। এবার নবীজি বলেন আসমান এবং জমিনের মাঝখানের দূরত্ব হলো 500 বছরের। ওই গাছ আমরা পাইলাম সুবহানাল্লাহ বলার বরকতে, গাছ যে পাইলাম জান্নাতে, ওই গাছটা হলো 500 বছরের, কমপক্ষে 500 বছর, বেশি আরো বেশি। গাছের নিচের জায়গাও তাইলে গাছের সমান। আল্লাহ কি বলবে, গাছ আমি তোরে দিয়া দিলাম, নিচের জায়গা আমি নিয়ে নিলাম, এটা বলবে? আল্লাহ বলবে গাছ তোরে দিয়া দিলাম, গাছের নিচের জায়গাও আমি তোরে দিয়া দিলাম। তাহলে ফলাফল দাঁড়ায় গাছ 500 বছরের, গাছের নিচের জায়গাও 500 বছরের, দুনিয়াটাও 500 বছরের। এবার হিসাব মিলানোর পর ফলাফল এই দাঁড়ায়, তাহলে এই দুনিয়ার সমান ওই গাছ, দুনিয়ার সমান গাছের নিচের জায়গা। একবার মাত্র সুবহানাল্লাহ বলার কারণে রব্বে কায়নাত রব্বে করিম আমাকে আপনাকে অলরেডি দুনিয়ার সমান একটা গাছ ফলদায়ক গাছ এবং দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আল্লাহ আমাদেরকে বানায়া দিছে। আবারও সুবহানাল্লাহ বলছেন, আবারও জান্নাতের মালিক হয়ে গেলেন। আবারও বলছেন, আবারও দুনিয়ার সমান জান্নাতের মালিক। তাহলে এক একবার সুবহানাল্লাহ বলবে রব্বে কায়নাত এক একটা জান্নাতের এক একটা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাইতেই থাকবেন, বানাইতেই থাকবেন, বানাইতেই থাকবেন। কেউ যদি তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়ে দিন রাতে, 100 বার সুবহানাল্লাহ পড়ে রব্বে কায়নাত, জান্নাতের মধ্যে 100টা দুনিয়ার সমান জান্নাতের মালিক আপনাকে বানায় দিতেছে। সুবহানাল্লাহ, শুধু কি তাই বলে আসমান জমিনের মাঝখানের এই কোটি 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 মাইল খালি জায়গা আল্লাহ অলরেডি নেকি ধারা পরিপূর্ণ করে দেয়। আমরা মনে করি তারকা কত বেশি, তাই না? বলেন তো কি এমন আমল করলে তারকার থেকেও বেশি নেকি পাওয়া যায়? তারকা কত বেশি, তারকা কয় কোটি কেউ বলতে পারবেন? যদি বলি 20,000 কোটি তাও তো ভুল হবে, আরো বেশি। তারকা এত বেশি বলে, তারকা যদি মানুষ এখন থেকে গণনা করা শুরু করে, সমস্ত মানুষ একদিন হায়াত তাদের শেষ হয়ে যাবে, আবার জন্ম হবে, আবার শেষ হবে, আবার জন্ম হবে, আবার শেষ হবে, এই করতে করতে কিয়ামত পর্যন্ত মানুষ পুরো পৃথিবীর সমস্ত মানুষ জন্ম হবে, সমস্ত মানুষ শেষ হবে, এই করতে করতে কিয়ামত এসে যাবে, তারপরেও তারকা গণনা শেষ হবে না। এত কোটি তারকা, তাহলে বলেন তো কোন আমলের বদৌলতে তারকার থেকেও বেশি নেকি আল্লাহ আমাদেরকে দান করেন? বলে এই যে সহজ আমল, মাত্র সুবহানাল্লাহ বলছেন না, সুবহানাল্লাহ বলার কারণে তারকার থেকেও বেশি নেকি আল্লাহ আমাদেরকে অলরেডি দান করে দিয়েছেন। কল্পনা করা যায় তারকার থেকেও বেশি নেকি? তাহলে তারকাই যদি গণনা করে শেষ না করা যায়, ওই নেকি গণনা করে শেষ করা যাবে? হুজুর, তারকার থেকে বেশি কেমনে হইলো বলেন? তাইলে আসবাব জমিনের মাঝখানের যে খালি জায়গা, এই খালি জায়গার পরিমাণ বেশি না তারকার পরিমাণ বেশি? জোরে বলেন, খালি জায়গার পরিমাণ বেশি, তারকা যতই বেশি থাক, তারকা হলো খালি জায়গার সামনে সুইয়ের মতো। একটা সাগরে সুই ছেড়ে দিলে যেমন, এই তারকা গুলা খালি জায়গার সামনে শুয়ের আগার মতো ফুটফুট করে জ্বলতে থাকে। তাহলে বোঝা গেল তারকার থেকে খালি জায়গার পরিমাণ কোটি 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 গুণ বেশি। তাহলে সুবহানাল্লাহ পড়ার বদৌলতে এই খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। ফলাফল এই দাঁড়ায় যে তারকার থেকে বেশি নেকি আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহর সওয়াবের কথা যদি খালি বলতে যাই, তাহলে পুরো আমল, পুরো বয়ান শুধু এই সুবহানাল্লাহ নিয়েই যাবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে বান্দা দেখবে কি, অন্য একজন ভাইয়ের জান্নাত থেকে তার জান্নাতে ঘ্রাণ ঢুকতেছে,
আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ সে এমন কি ইবাদত করছে যে ইবাদতের বদৌলতে তার মাকাম এত তুমি বাড়ায় দিছো, আমার জান্নাতের থেকে তার জান্নাতের ঘরান অনেক বেশি বাড়ায় দিছো, এমন কি ইবাদত সে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা রে, এই বান্দা তোর থেকে বেশি কোনো আমল করে নাই, তুই যেই কয়বার কোরআন খতম দিছস ওই বান্দা সেই কয়বার কোরআন খতম দিছে, তুই যেই কয়বার আল্লাহু আকবার, তুই যেই কয়বার গুনাহ করে তওবা করছস ওই বান্দা সেই কয়বার গুনাহ করে তওবা করছে, তুই যেই কয়বার নামাজ পড়ছস ওই কয় ও সেই কয়বার নামাজ পড়ছে, তুই যেই কয়টা রোজা রাখছিলি ও সেই কয়টা রোজা রাখছিল, তোর থেকেও একটু আমল বেশি করে নাই, তবে মাত্র একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে, এর বদৌলতে আমি আল্লাহ ওর মাকাম তোর থেকে কত বাড়ায় দিছি জানোস নি। ওই বান্দা বলবে, আল্লাহ কত বাড়ায় দিছেন, আল্লাহ বলবে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে পার্থক্য এই পার্থক্যের সমান, অর্থাৎ আমি আল্লাহর কাছে তোর জায়গা হলো ওই বান্দার তুলনায় জমিনের জায়গা যেখানে, ওই বান্দা তোর তুলনায় আসমান পর্যন্ত, আমি মাওলা তার তবকা বাড়ায় দিছি জান্নাতের মধ্যে তার মাকাম বাড়ায় দিছি। তো বুঝেন, একবার সুবহানাল্লাহ পড়ার কারণে যদি এই পার্থক্য হয় তাহলে আমার মাঝে আর আল্লাহ মনিরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহির মাঝে কত পার্থক্য, একবার সুবহানাল্লাহর কারণে যদি এই পার্থক্য হয় তাহলে মুসাইদ বায়ুমপুরি রহমাতুল্লাহি আলাইহির মাঝে আর আমার মাঝে কত পার্থক্য, একবার সুবহানাল্লাহর মধ্যে যদি এত পার্থক্য হয় আমার মাঝে আর শাহজালাল ইয়ামানির মাঝে কত পার্থক্য, একবার সুবহানাল্লাহর কারণে যদি এত পার্থক্য হয় আমার মাঝে আর সিদ্দিকে আকবরের মাঝে না জানি কত পার্থক্য। ও মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম একেবারে ছোট একটা নেক আমল সুবহানাল্লাহ পড়লেই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নেকি দান করেন, এত নেকি দান করেন যে দুনিয়ার সমান জান্নাতও দিলেন, দুনিয়ার সমান নেকিও দিলেন, দুনিয়ার সমান গাছও দিলেন, একবার সুবহানাল্লাহ পড়ার বদৌলতে যদি রব্বে কায়নাত এত নেকি দান করেন তাইলে নেক আমল করলে জান্নাত পাবি, ওই নেক আমলের বড় নেক আমল যেগুলো আছে ওগুলা করলে মাওলায় পাক কত নেকি আর কত বড় বড় জান্নাতের মালিক না জানি আমাদেরকে বানাবে। নেক আমল জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা বলছি? এক নাম্বার ইমান, বলেন এক নাম্বার, এক নাম্বার কি ইমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল, এই নেক আমলের সবচেয়ে ছোট যেটা এটা এর মধ্যে ছোটগুলার মধ্যে অন্যতম একটা কি বলেন ভাই? সুবহানাল্লাহ, এমন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এই দুইটা কালেমা আল্লাহর কাছে প্রিয়, এর মধ্যে অংশ হলো সুবহানাল্লাহ, এটা মুখে হালকা মিজানের পাল্লায় ভারী, বলে মুখে হালকা নবীজি বইলা দিছেন এই হালকা ইবাদত, সুবহানাল্লাহ বলতে কোনো কষ্ট আছে? হালকা ইবাদতে যদি রব্বে কায়নাত রব্বে কারিম আমাদেরকে এত নেকি দান করেন, কষ্ট ছাড়া ইবাদতে যদি এত নেকি দান করেন তাহলে কষ্ট করে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়ি কত নেকি না জানি দান করবেন, কষ্ট ছাড়া ইবাদতে যদি এক এক দুনিয়ার সমান জান্নাত দিয়ে দেয়, কষ্ট করে যদি আমরা রমজান মাসের রোজা রাখি সেকেন্ডে সেকেন্ডে আমি মনে করি এক এক দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিয়ে দিতে পারেন, ঠিক না? ঠিক, কষ্ট ছাড়া ইবাদতে যদি এত বড় বড় জান্নাত মিলে, কষ্ট বলা ইবাদতে না জানি কত বড় জান্নাত মিলবে। তাহলে ভাই কথা যেহেতু উঠলো, আজকে আমরা একটা নিয়ত করে ফেলি, আমরা ইনশাআল্লাহ যে কয়দিন বেঁচে থাকবো, আমি তো কোনো পিসাবো না, কোনো বুজুর্গও না, বুজুর্গর বার কাছেও যাইতে পারি নাই, কিছুই না আমি, তারপরেও আমাদেরকে ওলামায়ে কেরাম এই সবক দিছেন আপনাদেরকে শুনায় দিতে চাই, এই সবকটা আপনারা যদি পালন করতে পারেন প্রত্যেক দিন, এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বরকত পাবেন হায়াতে জিন্দিগিতেও আখেরাতেও বরকত পাবেন। এর মধ্যে কি, যেহেতু সুবহানাল্লাহর কথা উঠলো একটু বলি, কোন ব্যক্তি যদি ফজরের পরে সুবহানাল্লাহ বলেন 100 বার পড়ে, কয়শো বার? তিরমিজি শরীফের হাদিস, মাগরিবের পরে সুবহানাল্লাহ 100 বার পরে, কয়শো বার? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 আরবি গোলাম আজাদ করার সওয়াব দান করে দিবেন। এখন তো গোলামের প্রচলন নাই, একটা সময় গোলাম কিনা বেচা কিনার প্রচলন ছিল, মনে করেন কথার কথা, আপনারে আপনারে কেন বলতেছি, একটু ঘাই দিয়ে বলতেছি, আপনারে মুক্ত করে দিলে কেমন লাগবে শোনেন, আপনারে আমি বাজার থেকে ক্রয় করছি, কথার কথা কিছু মনে করেন, ক্রয় করার পরে আপনারে দিয়ে আমি কাজ করাই সবকিছু করাই, এমন মুহূর্তে আপনারে আমি বললাম, এই তুই তো অনেকদিন আমার গোলাম ছিলি, যা আজকে আমি তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আপনি আমার লাগে কেমন দোয়া করবেন বলেন?
এখন আমারে যদি আপনি বন্দী করতেন, আমারে যদি আপনি বন্দী করতেন, বন্দী করার পরে বলতেন যা আমি তোরে ছাইড়া দিলাম, মুক্ত করে দিলাম, আমারে ছাইড়া দিলে আমি তো আপনার লেগে কলিজাটা দিয়ে দিতাম, এত মহাব্বত আপনার জন্য করতাম। এরকম একজনের দোয়া যদি পান, যথেষ্ট একটা গোলামের দোয়া পাইলে, এরকম সুবহানাল্লাহ যদি 100 বার পড়ে, এরকম 100টা গোলাম মুক্ত করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কয়শো বার সুবহানাল্লাহ আমরা কারা কারা প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে একটা মিনিট টাইম লাগবে, 100 বার সুবহানাল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকেও তৌফিক দান করো বলি আমিন। যদি কেউ 100 বার আলহামদুলিল্লাহ ফজরের পরে পড়ে, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, এই গরিবরা দান করতে পারেন না? না, দান করার কত রাস্তা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে, দানের সওয়াব পাওয়ার কত রাস্তা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদদের 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করে দিবেন। মুজাহিদদের ঘোড়ার দাম কত বর্তমান বাজারে? কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী এই বাংলাদেশ সেনাবাহিনীদের জন্য কয়েকটা ঘোড়া বিদেশ থেকে ক্রয় করছেন, এক একটা ঘোড়ার দাম 10 লক্ষ টাকা। কয় লক্ষ? তাইলে 100 ঘোড়ার দাম আসে হলো 10 কোটি টাকা। কয় কোটি? 10 কোটি। তাহলে যদি কেউ ফজরের পরে আলহামদুলিল্লাহ 100 বার পড়ে, মাগরিবের পরে আলহামদুলিল্লাহ 100 বার পড়ে, নবীজির হাদিস মোতাবেক, বর্তমান প্রেক্ষাপট মোতাবেক 10 কোটি টাকা প্রতিদিন দান করার সব পেয়েছে। কয়শো বার আলহামদুলিল্লাহ? 100 বার। যদি কোনো ব্যক্তি 100 বার আল্লাহু আকবার পড়ে, ওই দিন পুরো পৃথিবীর সমস্ত মাখলুক যত নফল ইবাদত করবে, সমস্ত নফল ইবাদত এক পাল্লায়। আর 100 বার যদি আল্লাহু আকবার পড়ে, সেই 100 বার আল্লাহু আকবারের ইবাদতের সওয়াব আরেক পাল্লায়, সমস্ত নফল ইবাদতের থেকে, সমস্ত বান্দারা নফল ইবাদত করলে যে দাম হবে, তার থেকে ওই 100 বার আল্লাহু আকবারের দাম অনেক বেশি হবে। তাহলে ইনশাআল্লাহ বলেন ভাই, আমরা ইনশাআল্লাহ 100 বার সুবহানাল্লাহ ফজরের পর মসজিদ থেকে বের হয়ে জুতা পড়তে পড়তেই তো 3-4 মিনিট সময় লাগে, কি ভাই লাগে না? তাহলে 3-4 মিনিট লাগবে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আমরা কারা কারা পড়তে পারবো, তারাই শুধু হাত উঠাবো আল্লাহু আকবার। আয় রব্বে করিম তুমি আমাদেরকে কবুল করো, আমাদের এই নিয়তকে কবুল করো। সবাই বলেন আমিন। এই নিয়ত নিয়ত করছেন যে আপনি নিয়ত নিয়ত কত দামি জানেন? এই যে সহি নিয়ত আপনি করছেন, নেক আমলের মধ্যে একটা তো সহি নিয়ত আছে, ঠিক না? এই নিয়ত কত দামি নিয়ত! আপনার প্রত্যেকটা ইবাদতের সওয়াবের সীমারেখা আল্লাহর কাছে আছে। আপনি নামাজ পড়বেন, নামাজের কত, এই খুব খেয়াল করবেন, নামাজের কতটুক নেকি আপনি পাবেন, এই নেকের সীমারেখা কার কাছে আছে? আপনি সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ কত কোটি নেকি আপনি পাইলেন, এর সীমা রেখা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আপনাকে যদি আমল আমলের জন্য জান্নাত দেওয়া হইতো, আমলের বদৌলতে জান্নাত দেওয়া হইতো, তাইলে ওই জান্নাত একদিন শেষ হয়ে যেত। কেন? আপনার আমলের নেকির সীমা রেখা আল্লাহর কাছে জানা আছে। মনে করেন আপনার আমলের নেকি হইল কত, বলে কথার কথা আপনি আমল করছেন 60 বছর। কয় বছর? 60 বছর। এখন যুক্তি কি বলে? যুক্তি বলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে 60-এর বিনিময়ে 60 বছরই, ঠিক না? ঠিক। আপনি মালিকের যতটুকু কাজ করছেন, মালিক তো আপনাকে পারিশ্রমিক হিসাবে ততটুকুই দিবে, এর বেশি দেয়? তো যুক্তি কি বলে, ইনসাফ কি বলে? এটাই বলে ইনসাফ। আপনি যদি 60 বছর মালিকের গোলামি করেন, মালিক আপনাকে 60 বছর জান্নাত দিবে, যুক্তি এটা বলে, ইনসাফ এটা বলে। যদি এহসান বলেন, এহসান তাহলে 60-এর বিপরীত, 60-এর বেশি 120 বছর আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন, এর বেশি রাখার দরকার ছিল না বা কথাও ছিল না, না রাখলেও আমরা আল্লাহকে দোষারোপ করতে পারতাম না, কারণ আমি 60 বছর মালিকের গোলামি করছি, মালিক আমারে 60 বছর জান্নাত দিছে, এর বেশি যদি আমাদেরকে আল্লাহ জান্নাতে না রাখতেন, আমরা আল্লাহকে দোষারোপ করতে পারতাম না। কিন্তু কোন জিনিসের বদৌলতে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আদি অনন্তকাল, আদি অনন্তকাল আমাদেরকে জান্নাতে রাখবেন, কোন জিনিসের বদৌলতে?
কোন জিনিসের বদৌলতে? কখনো প্রশ্ন করছি এটা? কোন আমলের বদৌলতে? আদি অনন্তকাল, নামাজের কারণে আদি অনন্তকাল, রোজার কারণে আদি অনন্তকাল। রোজার তো নির্দিষ্ট একটা হিসাব আছে, নামাজের নেকের নির্দিষ্ট হিসাব আছে, সব হিসাব আমাদের জানা না থাকলেও আল্লাহর কাছে জানা আছে। তাহলে কোন আমলের কারণে রব্বে কারীম আদি অনন্তকাল আমাদেরকে আদি অনন্তকাল জান্নাত দিয়ে দিবেন? ওই আমলটা কি? সেটা হলো আপনার নেক আমল, নেক নিয়ত, সহি নিয়ত। বলেন কি? সহি নিয়ত। সুবহানাল্লাহ। আপনি যেই যে নিয়ত করছেন না, যে আমি যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বো, আল্লাহ বলবেন ও বান্দা যতদিনের তো কোনো হিসাব নাই, যতদিন তো তুই আদি অনন্ত কালও পড়তে পারতি, আমি যদি হিসাব, আমি যদি তোরে হায়াত, হায়াত জিন্দেগির মধ্যে বরকত দিতাম, হায়াত তোর বাড়ায় দিতাম, তুই যতদিনের হিসাব হিসাব মোতাবেক তুই তো আদি অনন্ত কাল হায়াত দিলে, আদি অনন্ত কাল সুবহানাল্লাহ পড়ার নিয়ত করছিলি কি? আদি অনন্ত কাল পড়ার নিয়ত করছি না, যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবেন ততদিন পড়ার নিয়ত করছি না, তো আল্লাহ বলবেন ততদিন পড়ার নিয়ত করছস, যা আমি তো তোরে মাইরা ফেলছি 60 বছর পরে, এটা তো আমি মারছি, কিন্তু আমি আল্লাহ যদি তোরে আরো হায়াত দিতাম তুই তো আরো সুবহানাল্লাহ পড়তি, এই আরো পড়তি, এই কারণে আমি আল্লাহ আরো জান্নাত, আদি অনন্ত কালের জান্নাত। তুই নিয়ত করছস আদি অনন্ত কাল সুবহানাল্লাহ পড়বি, এই নিয়তের কারণে আদি অনন্ত কালের নেকি আমি তোরে দিয়া আদি অনন্ত কালের জান্নাত তোরে দিয়া দিলাম। আমি মনে হয় আপনাদেরকে কথাটা বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারছি? আপনি কি নিয়ত করছেন যে 10 বছর সুবহানাল্লাহ পড়বো, এই নিয়ত করছেন? আপনি নিয়ত করছেন কি, আল্লাহ যদি আমাকে আদি অনন্ত কালও বাঁচায় রাখেন, যদিও আমরা আদি অনন্ত কাল বাঁচবো না, কিন্তু আপনার নিয়ত কি, আল্লাহ আমারে যদি আদি অনন্ত কালও বাঁচায় রাখেন, যদি আল্লাহ আমাকে অনেক দিন বাঁচায় রাখেন, আমারে যতদিন বাঁচায় রাখবে আমি ততদিন পড়বো? আল্লাহ বলেন তো যতদিনের নিয়ত করছস তো যতদিনের তো কোনো হিসাব হয় না, যতদিনের তো কোনো হিসাব নাই, তুই যতদিন তো নিয়ত করছস ওই যতদিনের নিয়ত করছস এই উসিলা আমি আল্লাহ তোরে যতদিন অর্থাৎ আদি অনন্ত কালের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জান্নাতে যখন আমরা যাব, যাওয়ার পরে আমরা একটা চিন্তা করব, আল্লাহ যদি আমি মারা যাই তখন আমার কি হবে? আল্লাহ জান্নাতে যা আসছি, যদি আমার যৌবন শেষ হয়ে যায় তখন আমার কি হবে? আল্লাহ জান্নাতে তো আসছি, যদি আমার হায়াত শেষ হয়ে যায় তখন কি হবে? আল্লাহ জান্নাতে তো আসছি, যদি এই নাজ নেয়ামত কমে যায় তখন কি হবে? আল্লাহ জান্নাতে তো আসছি, যদি বুড়া হয়ে যায় তখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষকের মাধ্যমে ঘোষণা দেওয়াবেন, ইউনাদিল মুনাদি ফিল জান্নাহ ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্নালাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্নালাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। ও জান্নাতীরা, তোরা যারা জান্নাতের মধ্যে আসছ, জান্নাতীরা তোরা ভয় পাইতেছস যে জান্নাতের মধ্যে যদি তুই অসুস্থ হয়ে যাস, খাওন যে কতগুলা খামু, আল্লাহ আমাদেরকে খাওয়াইবো কত প্রকার খাবার, আমরা অনেক সময় টেনশনে পড়ে যাব, এত খাবার যে আমরা খাইতেছি, যদি আমরা অসুস্থ হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোরা যারা জান্নাতের মধ্যে আসছস, খাবার একসাথে কয়টা খাবি খা, মিষ্টি একসাথে কয় কেজি খাবি খা, ডায়াবেটিসের ভয় করতে হবে না, গরু একসাথে কয়টা খাবি খা, অ্যালার্জির ভয় করতে হবে না, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, একসাথে কত খাবার খাবি খা, জান্নাতের মধ্যে তোরা আদি অনন্তকাল সুস্থ থাকবি, তোরা কখনো অসুস্থ হবি না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলবেন তোরা আর কখনো অসুস্থ হবি না, তোরা আদি অনন্তকাল সুস্থতার নিয়ামত পাবি। দুই নাম্বার, জান্নাতীরা চিন্তা করবে, হায় হায় যদি আবার কখনো মারা যাই, সুস্থ থাকবো মানলাম, যদি কখনো মারা যাই তখন কি হবে? যদি আমাদের হায়াত শেষ হয়ে যায় জান্নাতের মধ্যে, যদি আমাদের হায়াত শেষ হয়ে যায় তখন আমাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হায়াত শেষ করার চিন্তা ভাবনা তোরা করতেছস, শোন শোন, মরণটাকে আল্লাহ পাক দুম্বার একটা আকৃতি বানাইয়া জান্নাত এবং জান্নাতে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মরণ নামক বস্তুকে রাইখা এই মরণকে জবাই দিবেন। সুবহানাল্লাহ। এই মরণকে জবাই দিয়া বলবেন ও জান্নাতীরা শোন, ও জাহান্নামীরা শোন, মরণের মরণ হয়ে গেছে, আর তোদের কখনো মরণ আসবে না।
মরণের মরণ হয়ে গেছে, আর তোদের মরণ আসবে না, তোরা আর কখনো মরবি না। তিন নাম্বার, বান্দারা চিন্তা করবে হায় হায় যদি আবার বুড়া হয়ে যাই। এ বুড়া মানুষ কারা কারা আছেন শুই না নেন, বুড়া মানুষরা জান্নাতে ঢুকতে পারবো না। বিশ্বাস হয়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়াদেরকে 33 বছরের যুবক বানাইয়া রব্বে করিম জান্নাত দিয়া দিবে। মেরে মহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন এত যৌবনের চাহিদা আল্লাহ পাক মানুষদের শরীরে দিয়ে দিবেন, পুরুষদের শরীরে দিয়ে দিবেন। 52,000 বছর পর্যন্ত মিলন করবে, তারপরেও শরীরে কোনো দুর্বলতা আসবে না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই 72 জন হুর আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বলেন না চাইতেই 72 জন হুর দিবেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন হুর দান করবেন যে হুরদের দাঁত যদি দুনিয়ায় রাখা হয় এই দাঁতের থেকে এত আলো বের হবে, এই দাঁতের আলোর কারণে সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। আপনি বলতে পারেন, হুজুর ওই দাঁতের আলোর কাছে যাইতে চাই না, কেন সূর্যের আলোর কাছে যাইতে পারি না, ওই হুরের দাঁতের আলোর কাছে আবার যামু কেমনে? হুজুর আপনার মনে প্রশ্ন জাগতে পারে, শোনেন, ওই আলো হলো বরদা ও সালামা, ওই আলো হলো শান্তিদায়ক ঠান্ডাদায়ক আলো। ওই আলোর যত কাছে যাইবেন তত আপনার ওই প্রেমিকার প্রতি, ওই নারীর প্রতি, ওই হুরের প্রতি আপনার মহাব্বত বাড়তেই থাকবে। মেরে মহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জান্নাতি হুর দান করবেন। আপনারা দুনিয়ায় কোন সমস্ত পরনারীর পিছনে ছোটেন? যেই সমস্ত পরনারী যদি 2 দিন ব্রাশ না করে, এই ব্রাশের গন্ধে কাছে যাওয়া, মুখের গন্ধে কাছে যাওয়া যায় না, অথচ জান্নাতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতি রমণী দান করবেন, এমন সুন্দরী জান্নাতি রমণী দান করবেন, যেই রমণীর মুখের লালা যদি দুনিয়ার সমুদ্রে ছাড়া হয়, পুরো সমুদ্রের পানি কিয়ামত পর্যন্ত মিঠা থাকবে, এই পানি আর কখনো লবণাক্ত হবে না। আপনারা সমুদ্রের সৈকতে অনেকে ঘুরতে যান, যদিও আপনাদের এখান থেকে সমুদ্রের সৈকত অনেক দূর, নাকি দূরে, নাকি দূর না, অনেক দূর, তারপরে অনেকে ঘুরতে যায়। শোনো যুবক, জান্নাতের মধ্যে তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের সৈকত দান করবেন। আপনি সমুদ্রের সৈকতের কিনার দিয়ে হাঁটতে থাকবেন আর মনে মনে বলবেন, এত বড় সমুদ্রের সৈকত, এটা মনে হয় আমার মতো কপাল পোড়ার জন্য না, এটা মনে হয় অনেক বড় কোনো আল্লাহওয়ালার জন্য, এটা মনে হয় অনেক বড় কোনো জান্নাতির জন্য। আপনি ঘুরতে থাকবেন আর মনে মনে বলতে থাকবে, এই সমুদ্রের সৈকত যদি আমি পাইতাম, এরকম একটা সমুদ্রের সৈকত যদি আমি পাইতাম, পথিমধ্যে ফেরেশতার সাথে দেখা, আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। এবার ফেরেশতা সালামের উত্তর নিবে, বলবে আপনি কে? বলবে আমি অমুক। এবার জিজ্ঞাসা করা হবে, ও ফেরেশতা একটু বলেন না, এত বড় সমুদ্রের সৈকত এটা কার জন্য? এটা জকিগঞ্জের সোনাসার এলাকার আব্দুর রহমানের জন্য। আপনি বলবেন কি? বলেন না, বলেন আমি তো জকিগঞ্জের সোনাসার আব্দুর রহমান। ফেরেশতা বলবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ, আপনি এতদিন কোথায় ছিলেন? আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আমরা তো পাহারাদার মাত্র, এই সমুদ্রের সৈকত এইটা হলো আপনার জন্য, চলেন চলেন চলেন, আপনাকে নিয়ে সমুদ্রের সৈকত ঘুরাইয়া নিয়ে আসি। এবার ওই জান্নাতিকে সমুদ্রের সৈকতে নিয়ে যাওয়া হবে। সমুদ্রের সৈকতে নিয়ে যাওয়ার পরে ওখানে যখন যাবে, যাওয়ার পর দেখবে কোটি কোটি জান্নাতি রমণীরা ওই জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। আপনি যাওয়ার পরে একটু লজ্জায় পড়ে যাবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, মানুষের বিবি সাহেবরা আমার জান্নাতে কি করে? মানুষের বিবি সাহেবরা আমার জান্নাতে কি করে? মানুষের বউয়েরা আমার জান্নাতে কি করে? আমার সমুদ্রের সৈকতে তারা কি করে? ফেরেশতারা বলবে, না না না, এগুলা মানুষের বিবি সাহেব না, এগুলা মানুষের বিবি সাহেব না, এগুলা সবাই আপনার জন্য, আপনার যাকে মনে চায় আপনি তাকেই বাড়িতে নিয়ে যান। এই কথা বলার পরে ফেরেশতাকে জিজ্ঞাসা করা হবে, ও ফেরেশতা, আপনি যদি জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা এই নারীকে প্রপোজ আমি কেমনে করব, প্রস্তাব আমি কিভাবে দিব, প্রস্তাব দিতে তো আমার লজ্জা লাগে। ফেরেশতারা বলবে, না না না, দুনিয়ার কোনো নিজাম এখানে চলবে না, এখানে কোনো প্রস্তাব দেওয়ার দরকার নাই, আপনি শুধু মনে মনে বলবেন, আল্লাহ আমি ওই নারীকে চাই, ওই নারী দৌড়াই আয়েশা, তার হাত ধইরা বলবে, চলো তোমার বাড়ি যাই।
ওই নারী দৌড়াইয়া আইসা হাত ধইরা বলবে চলো তোমার বাড়ি যাই। এবার মনে মনে আপনি বলবেন আল্লাহ ওই নারীকে আপনি চাই, দেখবেন ফেরেশতা যা বলছে তা সত্য হয়ে গেছে। ওই নারী দৌড়াইয়া আইসা আপনার হাত ধইরা বলবে চলো তোমার বাড়ি যাই। ও যুবক এমন জান্নাত পাইতে চাওনি ইনশাআল্লাহ, ওই জান্নাতের সমুদ্রে সৈকতে যাইতে মনে চায়নি ইনশাআল্লাহ, ওই জান্নাতি রমণী যদি পাইতে চাও দুনিয়ার পরনারীর পিছনে ঘুরা বাদ দাও। ও মেরে মহতরম ভাইয়ো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে এমন এমন বাড়ি দান করবেন, বলে ওই বাড়ি কত বড় তা আমি জানি না, জান্নাতিদের এক একজনের যে বাড়ি থাকবে ওই বাড়ি কত বড় থাকবে তা আমি জানি না, ওই বাড়ির এক এক ফ্ল্যাট কত বড় থাকবে তাও আমি জানি না, এক এক ফ্ল্যাটের এক এক রুম কত বড় থাকবে তাও আমি জানি না, এক এক রুমের ভিতরে এক এক খাট কত বড় হবে। শুধু এতটুকু তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতিদেরকে এমন এমন খাট দান করবেন, আল্লাহু আকবার, ওই খাট যদি দুনিয়ায় রাখা হয় খাটের নিচের জায়গা জমিনের সাথে ঠিকা যাবে, আর খাটের উপরের অংশ আসমানের সাথে ঠিকা যাবে। এক খাট যদি এত বড় হয় ওই খাটটা যেই রুমের মধ্যে থাকবে আল্লাহু আকবার, ওই রুমটা না জানি কত বড় হবে, ওই রুমটা যদি এত বড় হয় ওই রুমটা যেই ফ্ল্যাটের মধ্যে থাকবে ওই ফ্ল্যাটটা না জানি কত বড় হবে আল্লাহু আকবার, ওই ফ্ল্যাটটা যদি এত বড় হয় ওই ফ্ল্যাটটা যেই তলায় থাকবে ওই তলাটা না জানি কত বড় থাকবে, ওই তলাটা যদি এত বড় হয় ওই তলাটা যেই পুরা বিল্ডিং এ থাকবে, এক একজন হাফেজের বিল্ডিং থাকবে, এক একজন হাফেজের কয়তলা বিল্ডিং থাকবে, কমপক্ষে কোরআনুল করিমের আয়াত কয়টা বলেন 6000। এটা একটা ভুল কথা, কোরআনুল করিমের আয়াত 6666 এটার কোনো সহি রেওয়ায়েত আপনারা দেখাইতে পারবেন না এবং কোনো সহি গ্রহণযোগ্য কোনো কিতাবেও পাইবেন না। কোরআনুল করিমের আয়াত বর্তমান মুহাক্কিক ওলামায়ে কেরাম গণনা করে দেখেছেন, কোরআনুল করিমের আয়াত কোরআন শরীফের মধ্যে 6236টা, কয়টা বলেন 6236টা। আকবর কমপ্লেক্সের মুফতি দেলাওয়ার সাহেব দামাত বরকাতুহুম এবং মারকাজুদ দাওয়ার মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম ওনারা গণনা করে দেখেছেন এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা বর্ণনা হয় যে কোরআনুল করিমের আয়াত 6236টা, 6000 কত বর্ণনা করা হয়, এতদিন আমরা কয়টা জানতাম 6666টা, এটা একটা জাল রেওয়ায়েত, সহি রেওয়ায়েত হলো সহি বর্ণনা হলো সহি গণনা হলো 6236টা। এবার কোরআনুল করিমের মধ্যে 6236 আয়াত এক একজন হাফেজ তেলাওয়াত করবে, রব্বে কায়নাত রব্বে কারীম এক একজন হাফেজকে 6236 তারা বিল্ডিং এর মালিক বানায় দিবে। এবার একটু দেমাগ লাগাইয়া আমি যে বয়ানগুলা করতেছি এই বয়ানগুলা খালি শোনার বিষয় না, এটা বুঝার বিষয়, শুধু শোনার বিষয় না, একটু মন দিল দিয়ে বুঝার চেষ্টা করেন। এক একটা বিল্ডিং যদি এত বড় হয়, এক একটা খাট যদি আসমান জমিনের মাঝখানের খালি জায়গার পরিমাণ হয়, ওই খাটটা যে বিল্ডিং এ থাকবে ওই বিল্ডিংটা না জানি কত বড় হবে। আপনি বলতে পারেন হুজুর এত বড় খাট দিয়ে আমার কি কাম, এত বড় খাট আমার দরকার নাই, আমি একটুখানি মানুষ, অল্প একটু খাট হইলেই যথেষ্ট, এত বড় খাটে আমার ঘুমানোর প্রয়োজন নাই। প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে এটা, আমি একটুখানি মানুষ এত বড় খাট দিয়ে আমি কি করব। শোনেন শোনেন শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এত বড় বানায় দিবেন যাতে কইরা জাহান্নামীরা জাহান্নামের আযাব ঠিকমতো ভোগ করতে পারে, এত বড় বানায় দিবেন যে জাহান্নামীদের এই কাত থেকে এই কাদের দূরত্ব হবে 3 দিনের, কয় দিনের বলেন, সবচেয়ে দ্রুতগামী কোন যানবাহন দৌড়াবে, জাহান্নামীদের এই কাদ এই কাদের থেকে এই কাত পর্যন্ত দৌড়াইয়া যাইতে সময় লাগবে, সব থেকে দ্রুতগামী যানবাহন দৌড়াবে, ছুটবে এই কাত থেকে এই কাত পর্যন্ত আসতে সময় লাগবে 3 দিন। তাহলে বর্তমানে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো বিমান। আমি হিসাব করে দেখলাম এই যে আমরা ভূপৃষ্ঠের উপর বসা, এই পৃথিবীর উপরে বসা, এই জমিনের উপরে বসা, এই জমিনের এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত পর্যন্ত বিমান রওনা দেয় 2.5 দিন মাত্র সময় লাগে, 3 দিন লাগে না। তাহলে এক একজন জান্নাতীদেরকে এক একজন জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাশে এত চওড়া বানায় দিবেন যে এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকেও এক একজন জাহান্নামীদের সাইজ আরো মোটা হবে। মহতারাম হাজিরিন, এই সাইজেই যদি এত, এই পাশেই যদি এত চওড়া হয় লম্বায় তাহলে কত বড় হবে, এ হলো জাহান্নামের কথা। যেন জাহান্নামের সাপ জাহান্নামীকে ছোবল দিয়ে মজা পায়, জাহান্নামের বিচ্ছুগুলা যেন ছোবল দিয়ে মজা পায়, এই জন্য জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আর এত মোটা বানায় দিবেন, আর ওদিক দিয়ে জান্নাতীদেরকে জান্নাতের নাজ নেয়ামত যেন ভোগ করা যায়, এতটুকু শরীর নিয়ে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবেন, না 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 আল্লাহ এত বড় শরীর বানায় দিবেন ওই শরীরের জন্য এত বড় খাটের
আকাশের দরকার, আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গার পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনাকে এত বড় খাট দিয়া দিবে। মহতারাম হাজিরিন, এক এক খাট যদি এত বড় হয় ওই খাটটা যেই রুমে হবে ওই রুমটা তাহলে কত বড়। আমার মনে হয় এরকম কয়েক হাজার দুনিয়া এক রুমের ভিতরে ভরা যাবে, ঠিক না ভাই? ঠিক, এক রুম যদি তাহলে এত বড় হয় ওই রুমটা যেই ফ্ল্যাটে থাকবে ওই ফ্ল্যাট না জানি কত বড়, ওই ফ্ল্যাট যদি এত বড় হয় ওই ফ্ল্যাটটা যেই তলায় থাকবে ওই তলাটা তাহলে কত বড়, ওই এক এক তলা যদি এত বড় হয়, এক এক তলাটা যদি এত বড় হয় হাফেজদের বিল্ডিং হবে 6236 তলা, ওই 6236 তলা না জানি কত বড়। তাহলে বলেন আমাদের এক একটা সন্তানকে আমরা যদি হাফেজ বানাই কেমন আমি হাফেজ বানাবো যে সন্তানগুলো এত বড় বড় বিল্ডিং এর মালিক হবে, আল্লাহ পাক বলবেন এই বিল্ডিং তোর জন্য যা ঢোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সন্তান বলবে আল্লাহ হাফেজ কোরআন রা একা একা জান্নাতে যাবে না, কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, আল্লাহ বলবেন যা 10 জনকে নিয়ে যা, ওই হাফেজের সন্তানরা বলবে ও মাওলায়ে কারীম রে আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও, আমার ভাইকে তুমি জান্নাত দিয়ে দাও, এই করে 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 কমপক্ষে 10 জনকে নিয়া ওই হাফেজের কোরআন সহ 11 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা জান্নাতের মালিক বানায় দিবেন। তাহলে কারা কারা আমাদের সন্তানকে হাফেজ বানাবো মাদ্রাসায় ভর্তি করবো ওয়াদা দেওয়ার নিয়তে আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখায় দেই, রাজি আছি ইনশাআল্লাহ। সন্তান যদি না থাকে নাতি নাতকুর থাকলে নাতি নাতুর নাতি নাতকুরদেরকে রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন এমন বাড়ি দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কষ্ট হইতেছে নি বলেন না, আর একটু বলি আর একটু সময় দিবেন নি আর 10-15 মিনিট। ও মেরে মহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাত দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করবেন ও বান্দারা দুনিয়ার মধ্যে কারা গান বাজনা শুনো নাই, এই শুনেন জান্নাতি গান বাজনার আসর কেমন হবে একটু শোনাই আপনাদেরকে। আল্লাহ বলবেন দুনিয়াতে কারা গান বাজনা শুনো নাই, আমরা বলবো আল্লাহ আমরা দুনিয়াতে গান বাজনা শুনি নাই এই জন্য তো জান্নাতে আসতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দারা দুনিয়ায় তোমরা গান বাজনা শুনো নাই আমি আল্লাহকে খুশি করার জন্য এখন তোমরা জান্নাতের মধ্যে আসছো আমি আল্লাহ তোমাদেরকে খুশি করব না, এটা কি হইতে পারে কিনা? কয় না 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 আমি আল্লাহ তোমাদেরকে খুশি করব, চলো 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 আমি মাওলা তোমাদের জন্য জান্নাতি তারানা জান্নাতি নাসির জান্নাতি সঙ্গীতের ব্যবস্থা করে রাখছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আমরা জিজ্ঞাসা করব আল্লাহ এই গান গাইবে কারা, এই সঙ্গীত গাইবে কারা, এই তারানা গাইবে কারা, দুনিয়াতে তো মানুষের বিবিরা আরেকজনের গান শুনাইতো, আপনারা মোবাইলের মধ্যে যারা গান শুনেন আপনাগো বিবিদের না মানুষের বিবিদের, আল্লাহ দুনিয়াতে তো মানুষের বিবিরা গান বাজাইতো গান শুনাইতো, আল্লাহ এই জান্নাতের মধ্যে যারা সঙ্গীত শুনাইবে যারা তারানা শুনাইবে যারা নাসিদ শুনাইবে এটা কি মানুষের বিবি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না 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 তোমাদের নিজেদের স্ত্রী রাই তোমাদের নিজেদের বিবি রাই তোমাদেরকে নাইচা নাইচা জান্নাতি সঙ্গীত শুনাইয়া দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুরদেরকে ডাক দিবেন, কোন কোন হুর মাথা টিপতে থাকবে কোন কোন হুর পা টিপতে থাকবে কোন কোন হুর শরাবে তহুর পান করাইতে থাকবে, শরাবে তহুরের বাংলা তর্জমা ডাইরেক্ট বাংলা হলো পবিত্র মদ, পবিত্র কি বলেন কি বলেন পবিত্র মদ, আরে ওই মদ আর দুনিয়ার মদ এক না, এই দুনিয়ার মদ তো খাওয়ার পরে বউরে যায় একা শাশুড়ি আম্মা তুমি কেমন আছো, এ হলো দুনিয়ার মদ, কিন্তু জান্নাতি মদ যত পান করবে তত আল্লাহ পাকের আশকার মারেফাতের সাগরে ডুব দিবে। এই শরাবে তহুর পান করাইতে থাকবে ওসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এদিক দিয়া কোন কোন হুর মাথা বানাইতে থাকবে কেউ কেউ শরীর বানাইতে থাকবে, এদিক দিয়া মিউজিক্যাল সাউন্ডের আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা দুনিয়াতে আমাকে খুশি করার জন্য তোমরা মিউজিক্যাল সাউন্ডের আওয়াজ শোনো নাই, এবার তোমরা জান্নাতের মধ্যে আসছো আমি আল্লাহ তোমাদেরকে খুশি করব না, এটা তো হইতে পারে না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে মিউজিক্যাল সাউন্ডের ব্যবস্থা করে রাখছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ তৈরি করবেন, ওই গাছের নাম হলো সাজারায়ে তুবা। গাছের নাম কি? সাজারায়ে তুবা, তুবা বৃক্ষ। একটা মৃদু বাতাস আসবে, ওই বাতাসে এক পাতায় আরেক পাতায় ঘোষা খাবে, কোটি 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 পাতা, কোটি কোটি পাতার থেকে কোটি কোটি রকমের বাজনা আল্লাহ বের করে দিবে। এদিক দিয়া মিউজিক্যাল সাউন্ড বাজতে থাকবে, এদিক দিয়া হুরে না নাচতে থাকবে, এদিক দিয়া গান গাওয়া শুরু করবে। কি গান রে ভাই, বলে কত গানই তো গাইবে। তার মধ্যে একটা আপনাদেরকে শোনাই, বলে যতটুকু হাদিসের মধ্যে পাই অতটুকু আপনাদেরকে শোনাই। নাহনুল খালিদাতু ফালা নাবিজু, নাহনুল খালিদাতু ফালা নাবিজু, ওয়ানাহনু নাঈমাতু ফালা নাবাসু, ওয়ানাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কারো জবান যেন বন্ধ থাকে না, চিল্লায় বলি আল্লাহু আকবার। এই গান যখন হাউরেরা গাইবে, পুরা জান্নাতিরা পুরা জান্নাতিরা অবাক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে তাকায় তাকায় গান শুনতে থাকবে, আল্লাহু আকবার। এদিক দিয়া হাউরেরা নাচতে থাকবে, এদিক দিয়া মিউজিক্যাল সাউন্ড, জান্নাতি তুবা বৃক্ষ, এই তুবা বৃক্ষের আওয়াজ চলতে থাকবে। এদিক দিয়ে পুরা জান্নাতটা গম 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 করে কাঁপতে থাকবে গানের আওয়াজে। হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, সালামুন আউলাম মির রব্বির রহিম, ও বান্দারা তোদের রব্বির রহিমের পক্ষ থেকে তোদের উপর সালামে কৌলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমাদেরকে সালামে কৌলি দিবেন, এখন তো আমাদেরকে সালামে ফেয়ালি দিতেছেন, ওই দিন আমাদেরকে সালামে ফেয়ালির পাশাপাশি আমাদেরকে তার পবিত্র জবান দিয়ে সালাম দিবেন, আমরা সালামের জবাব নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা দুনিয়ার থেকে তোমরা জান্নাতে আসছো, এবার বলো যে সমস্ত নাজ নেয়ামত দেওয়ার ওয়াদা আমি তোমাদেরকে করেছিলাম সব কি ঠিকঠাক মতো পাইছো কিনা। আমরা বলবো, আল্লাহ যে সমস্ত নেয়ামত দেওয়ার ওয়াদা করেছিলা, দুই দল বান্দা হয়ে যাবে। এক দল বান্দা বলবে, আল্লাহ যে সমস্ত নেয়ামত দেওয়ার ওয়াদা করেছিলা সব তো ঠিকঠাক মতো পাইছি, আমাদের আর কোনো দুঃখ নাই, আমাদের আর কোনো আফসোস নাই, যে সমস্ত নেয়ামত দেওয়ার ওয়াদা করছিলা তার থেকে কোটি 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 গুণ বেশি জিনিস আমরা জান্নাতে পাইছি, আমাদের আর কোনো দুঃখ নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। আরেক দল বান্দা চুপ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দারা তোরা কথা বলতেছিস না কেন, কোন জিনিসের কমতি আমি তোদেরকে দিছি। ওই দল বান্দা বলবে, আল্লাহ হুরে গেল মা জদনি নিয়ামত হায় তু, হুরে গেল মা জদনি নিয়ামত হায় তু, সবসে বেহতার নিয়ামতে দিদারে তু, সবসে বেহতার নিয়ামতে দিদারে তু। আল্লাহ হুরগেল মানের জন্যই তো শুধু আসি নাই, এই হুরগেল মান জান্নাতের মধ্যে পাবো এই জন্যই তো শুধু আসি নাই, এই জান্নাতে তোমার নাজ নিয়ামত ভোগ করব এই জন্যই তো জান্নাতের মধ্যে শুধু আসি নাই। ও মাওলাই কারীম রে, জান্নাতের মধ্যে আসছি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো। কই রে মাওলা কই, এখনো তো তোমার দেখা পাইলাম না। আল্লাহ তোমার দেখা না পাওয়া পর্যন্ত আমরা জান্নাতের মধ্যেও কোনো মজা পাইতেছি না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দেখা না পাওয়া পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে এখনো মজা পাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, চল বান্দা চল আমি তোদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ একটা পর্দা সরাবেন, সাথে সাথে সমস্ত বান্দারা বেহুশ হয়ে যাবে, 40,000 বছর পর্যন্ত বেহুশ থাকবে, বান্দাদের কোনো খবর থাকবে না। হুশ যখন আসবে, হুশ আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দারা চল 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 চল, আমার নূর হলো দুই প্রকার, এক নূর হলো নূরে জালালি, আর এক নূর হলো নূরে জামালি। আমি গরম নূর নিয়ে তোদের সাথে সাক্ষাৎ করছি, আরেকটা নূর আছে জামালি নূর, এই নূর হলো ঠান্ডা নূর। নূরে জালালে নিয়া আমি মূসার সামনে সাক্ষাৎ করতে গেছিলাম, মূসা বলছিল আল্লাহ আমি একটু তোমারে দেখতে চাই। আল্লাহ মূসাকে জবাব দিছেন, লান্তারানি মিরাসাদা আজ তুরে মূসা লা জবাব, লান্তারানি মিরাসাদা আজ তুরে মূসা লা জবাব, আরে আজ দোস্ত আয়াত সার পে নে গর্দন মাতাব, চশমা ইবরত বিচারাদার কসরে শাহান গরা। আল্লাহু আকবার।
হযরত মূসা বলেন ও মাওলাকার ইমাম আমি তোমারে দেখতে চাই, আল্লাহ বলেন লান্তারানি দেখার সামর্থ্য তোমার এখনো হয় নাই, আল্লাহ বলবেন আমি মূসার সামনে একটা মাত্র পর্দা সরাইছিলাম, মূসা বেহুশ হয়ে গেছিল, ওই নূর হলো গরম নূর, যে নূর নিয়ে আমি মূসার সামনে সাক্ষাৎ করছিলাম সেই নূর নিয়ে আমি তোদের সাথে ইতিপূর্বে সাক্ষাৎ করছি, এবার চল 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 বান্দা আমার আরেকটা নূর আছে নূরে জামালি ঠান্ডা নূর, এই নূর নিয়ে আমি তোদের সাথে সাক্ষাৎ করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মাহফিলে নিয়ে যায়, ওই মাহফিল কত বড় হয় কত বড় হয় কত বড় হয় তা বলার সামর্থ্য আমার নাই, তবে এতটুকু শুধু শুনেন ওই মাহফিলের স্টেজ কত বড় হবে, ওই মাহফিলের স্টেজটা এত বড় হবে যে পুরো স্টেজে বসে থাকবে সমস্ত লক্ষ পয়গম্বর, ওই স্টেজে দুইটা চেয়ার হবে দুইটা কুরসি হবে, ডানে একটা চেয়ার বামে একটা চেয়ার, ডানের চেয়ারে বসে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, বামের চেয়ারে বসে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ নিয়াবলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল উদ্বোধন করবেন কারে দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন হযরতে ইসরাফিল কে, ও ইসরাফিল আমার মাটির বানানো বান্দারা তোমার কণ্ঠ শুনে নাই, আমি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমার বানাইছি, এবার একটু তোমার কণ্ঠে আমার হাম গায়া আমার মাটির বানানো বান্দাদেরকে শুনাইয়া দাও। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের হাম গাওয়া শুরু করবে, পুরো জান্নাতি বান্দারা অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ওই গান উপভোগ করতে থাকবে, আল্লাহ পাকের হাম উপভোগ করতে থাকবে, আর আল্লাহকে বলবে আল্লাহ এটা আবার কেমন কণ্ঠ, সর্বপ্রথম মনে করছিলাম হুরদের কণ্ঠ সবচেয়ে বেশি সুন্দর কিন্তু এখন দেখলাম না 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 হুরদের থেকে কোটি 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 গুণ বেশি সুন্দর কণ্ঠ আল্লাহ হযরত ইসরাফিলের বানায় দিবে। আল্লাহ বলবেন তোমরা এটা শুনেই পাগল হয়ে গেছো, এটাই শুনেই তোমরা ব্যাকুল হয়ে গেছো, এটা শুনেই তোমরা পাগল পারা হয়ে গেছো, ও বান্দা এর থেকেও দামি কণ্ঠ এর থেকেও দামি সঙ্গীত আমি মাওলা তোমাদের জন্য জান্নাতে রেডি রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিবেন হযরতে দাউদকে, হযরতে দাউদকে বলবেন দাউদ তেলাওয়াত করা শুরু করে দাও, হযরতে দাও আমি একেবারে সংক্ষেপে বলতেছি আমার সময় শেষ, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াত করা শুরু করে দিবেন সূরা তাহা, তাহা যে সূরার তেলাওয়াত শুনা হযরতে ওমরের অন্তরে হেদায়েতের নূর তীরের মতো বিদ্ধ হইছে, হযরতে দাউদ তেলাওয়াত করবেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা যিকরাতাল লিমান ইয়খশা তানজীলাম মিমমান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। ওইদিন তেলাওয়াত যখন করবেন পুরো জান্নাতবাসীরা পুরো জান্নাতীরা অবাক হয়ে শুনবে আর আল্লাহকে বলবে আল্লাহ এও কি আবার সম্ভব নাকি, এও কি আবার সম্ভব নাকি, এত সুন্দর কণ্ঠ কি আবার কারো হয় নাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এটা শুনেই তোমরা পাগল পারা হয়ে গেছো, শোনো 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 এর থেকেও দামি কণ্ঠ আমি মাওলা তোমাদের জন্য জান্নাতে রেখে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন কাকে, বলে হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলবেন রাসূল এই কোরআনুল কারীমের জন্য মার, মূসা খায় নাই ওই কোরআনের জন্য মার, আইসা খায় নাই, ইব্রাহিম খায় নাই, নূহ খায় নাই, এই কোরআনের জন্য মার তুমি খেয়েছো, এই কোরআন তোমার মুখে যত মজা লাগবে আর কারো মুখে তো মজা লাগবে না। এবার বলবে রাসূল তুমি একটু তোমার কণ্ঠে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনায় দাও। এবার নবীজি তেলাওয়াত করবেন, আরে নবীজির তেলাওয়াত দুনিয়াতেই এত সুন্দর ছিল, কাফেরদের বড় বড় লিডাররা ঘোষণা দিত মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে গেলে তার কল্লা আলাদা করে ফেলবো, কিন্তু রাত্রে যখন হইত ওরা এই গোপনে গোপনে রাসূলের তেলাওয়াত নবীজির কামরার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত শুনতে থাকতো। তো নবীজির তেলাওয়াত দুনিয়াতেই এত সুন্দর ছিল, জান্নাতে গেলে মাওলা করিম না জানি কত সুন্দর আমার রাসূলের তেলাওয়াত করে দিবেন। এবার নবীজি তেলাওয়াত করবেন
নিজের নামের সূরা সূরাতুল ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম এই তেলাওয়াত যখন জান্নাতেরে শুনবে আল্লাহকে বলতে থাকবে আল্লাহ এটা আর কেমন কণ্ঠ, এটা আবার কেমন কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ কি আবার কারো হইতে পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা এটা আর কেমন কণ্ঠ, এর থেকেও দামি কণ্ঠ, এর থেকেও দামি সঙ্গীত, এর থেকেও দামি জিনিস আমি মাওলা তোমাদের জন্য জান্নাতে রেখে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তারপরে আর কণ্ঠ কার হইতে পারে, এত সুন্দর কণ্ঠের আবার কেউ আছে কিনা? আল্লাহ বলবেন, হ্যাঁ, যিনি এই কণ্ঠ সৃষ্টি করছেন ওই স্রষ্টার কণ্ঠ, এবার তোমরা শোনো। আল্লাহু আকবার, ওই স্রষ্টার কণ্ঠ না জানি কত সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা যুগের পর যুগ আমাকে দেখার জন্য অপেক্ষা করছে, আমার বান্দারা যুগের পর যুগ আমাকে দেখার জন্য অপেক্ষা করছে, রাতের পর রাত যায় নামাজ বিছায়া, নামাজের মুসল্লা বিছায়া আমার কাছে সিজদায় পড়ে কান্ত, ও মাওলা আমি তোমারে দেখতে চাই, ও মাওলা তোমার সাক্ষাৎ চাই, এবার আমার বান্দাদের অপেক্ষার পালা শেষ, সমস্ত পর্দা সরিয়ে দাও, আমার বান্দারা আমার ডাইরেক্ট তাকাইয়া তাকাইয়া জান্নাতে দেখতে পারবে। পর্দা সরায় দেওয়া হয়, বান্দারা আল্লাহকে দেখতে থাকে, আল্লাহ আল্লাহ কত সুন্দর, কয় জানি না আল্লাহ কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। হযরত ইউসুফকে দেখাই যদি মক্কার মিশরের রমণীরা, মিশরের রমণীরা হযরত ইউসুফকে দেখা আঙ্গুল কাটে, তো কাটতেছে তো কাটতেই আছে, থামে না, তো আলাপি পায় না, তাঁচি পায় না। আমরা ব্লেড দিয়ে কোনো কিছু কাটতে গেলে কোনো রকম আঙ্গুলে একটু আঁচড় লাগলে আমরা এমন করে উঠি, উরে আল্লাহ রে, ঠিক না ভাই, ঠিক এমন করে উঠি, কেন বলে একটু আঁচড় লাগছে, এখনো রক্ত বের হয় নাই, তারপরে আলাপ পাওয়া যায়। কিন্তু হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা আঙ্গুল কাটে, তারপরেও আলাপ পায় না, একটু কাটছে তা না, কোন কোন রমণীর অর্ধেক আঙ্গুল কেটে ফেলেছে, এমন পরিমাণ আঙ্গুল কাটছে বলে রগ পর্যন্ত কেটে ফেলেছে, হাড় পর্যন্ত কেটে ফেলেছে, এমন ভাবে বলে ইউসুফের চেহারার সৌন্দর্য দেখা যদি আঙ্গুল কাটে কোন টের না পায়, আমার মন বলে, আমার মন বলে আল্লাহর সৌন্দর্য দেখা জাহান্নামের আগুনেও যদি শরীর পুড়ায় বলে ওই আগুনে আমাদের কোনো ব্যথা লাগবে না। মেরে মহতারাম ভাইও, ওই রব্বে কায়নাত কত সুন্দর বলে, বলার সামর্থ্য আমার নাই, ওটা জান্নাতে যেন আমাদেরকে আল্লাহ দেখাইয়া দেয়। তো আল্লাহকে যখন দেখবে আল্লাহ তেলাওয়াত করা শুরু করে দিবেন নিজের নামের সূরা সূরাতুর রহমান আনার রহমান, ওই দিন আল্লাহ এইভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এই তেলাওয়াত যখন শুনবে, এই জান্নাতীরা যখন তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শোনার পর আল্লাহ বলবে, ও জান্নাতীরা যাও যার যার কামরায় ফিরে যাও, এখন ঘটবে আরেক কাণ্ড কারবার। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা আর আমাদের কামরায় ফিরে যাইতে চাই না, আমরা আমাদের জান্নাতে ফিরে যাইতে চাই না। কয় কেন? আল্লাহ তুমি এত সুন্দর, আগে বুঝি নাই এখন বুঝলাম, আল্লাহ আদি অনন্ত কাল তোমাকে দেখতে চাই। আল্লাহ বলবেন, বান্দা এই জান্নাত আমি বানাইছি তোদের জন্য, সব তোদের জন্য বানাইছি, দুনিয়াতেও সব তোদের জন্য বানাইছি, আখিরাতেও সব তোদের জন্য বানাইছি। ইয়ে জমিন মেরে লিয়ে হ্যায় আসমান মেরে লিয়ে, ইয়ে জমিন মেরে লিয়ে হ্যায় আসমান মেরে লিয়ে, ওর হায় মাসরুফে খিদমত কুল জাহান মেরে লিয়ে, ওর হায় মাসরুফে খিদমত কুল জাহান মেরে লিয়ে, বরগবর মেরে লিয়ে হায় হর সমর মেরে লিয়ে, বরগবর মেরে লিয়ে হর সমর মেরে লিয়ে, হর চমন মেরে লিয়ে, হর গুলসিতা মেরে লিয়ে, হর চমন মেরে লিয়ে, হর গুলসিতা মেরে লিয়ে, দুনিয়াতেও সব আমাদের জন্য, আখেরাতেও সব আমাদের জন্য, বলে জাহান্নামে গেলেও তোমার জন্য, জান্নাতে গেলেও তোমারই জন্য। কয় বান্দা এগুলো আমার না, সব তোদের, এই জান্নাতে তোরা না গেলে এই জান্নাত ভোগ করবে কেডা, যা যা যা, আমি তোদের দোয়া কবুল করে নিলাম, তোরা কামরায় চলে যা, তোদের কামরার মধ্যে আমি আল্লাহ চারটা দরজা দিয়ে দিলাম, কয়টা দরজা? এক নাম্বার দরজা দিয়া হুরগেলমানরা তোর কাছে আসবে, যাবে, তোর অনুমতি নিবে, আরেক নাম্বার দরজা দিয়া তুই জাহান্নাম দেখতে পারবি, আরেকটা দরজা দিয়া ফেরেশতারা তোর কাছে আসবে, তোর অনুমতি নিয়ে আসবে, চার নাম্বার দরজা দিয়া কোনো অনুমতির দরকার নাই, যখন আমি মাওলাকে দেখতে মনে চাইবে তখন দরজাটা খুইলা, আমি মাওলার কাছে আসবি, তোর কোনো অনুমতির দরকার নাই, যত কোটি বছর আমাকে দেখতে মনে চায় আমার পাশে বৈশা বৈশা আমাকে দেখবি, তোর কোনো সমস্যা হবে না। এই জান্নাত আল্লাহ
আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম এই জান্নাত আমাদেরকে এমন জান্নাতে আমরা যাইতে চাই না ইনশাআল্লাহ। যদি যাইতে চাই আজকের থেকে একটা ওয়াদা দিব যে আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নামাজ ছাড়বো না। কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো আমার জীবন যাবে, তবু নামাজ ত্যাগ করবো না, রাজি আসিনি। আল্লাহ এই নামাজে আমাদেরকে আল্লাহ আলা বানায় দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো বলতেছিলাম ওই জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ করতে হবে। এক নাম্বার ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। দুই নাম্বার নেক কাজ করতে হবে ইখলাসের সাথে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তোরা সেখানে আদি অনন্তকাল থাকবি। ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, কখনো তোদের অসুস্থতা হবে না। ওয়া ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, কখনো তোরা মরবি না। ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, কখনো তোরা বুড়া হবি না। ওয়া ইন্নালাকুম আন তানআমু ফালা তাওআসু আবাদা। ও জান্নাতীরা এই সমস্ত নাজ নেয়ামত আদি 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 অনন্তকাল তোরা ভোগ করবি, তোদের কখনো এরকম তি হবে না। লা ইয়াবগুনা আনহা হিবালা, এই জান্নাত থেকে তোরা অন্য কোথাও আর যাইতে চাবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান এবং আমল ঠিক করার মাধ্যমে ওই জান্নাত পাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাচ্ছি হযরতের জন্য, অনেক মানুষ অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করে। এবং আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন, বিশেষ করে সিলেটের মুরব্বীরা, আপনাদের জন্য বড় নেয়ামত। আল্লাহ যেন এদের হায়াতের মধ্যে বরকত দান করে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اني اسالك رضاك وجنه الفردوس اللهم اني اسالك رضاك وجنه الفردوس يا حنان ويا منان ويا منزل القران اللهم احفظ علماء بنغلاديش اللهم احفظ علماء بنغلاديش اللهم احفظ طلباء بنغلاديش اللهم احفظ مدارس قومية اے رب کریم رے امنا کتی پائے گناہ گر بندہ تمہار شاہی دربارے ہاتھ اٹھائی سی اللہ আয় রব্বে করিম রে পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালারা তোমার শাহী দরবারে হাত উঠাইছে। আয় রব্বে করিম রে শেখুল হাদিস তোমার দরবারে হাত উঠাইছে। আল্লাহ ছোট মাসুম বাচ্চারা তোমার দরবারে হাত উঠাইছে। আল্লাহ তলবে ইলমেরা তোমার কাছে হাত উঠাইছে। আল্লাহ মুসাফিররা তোমার কাছে হাত উঠাইছে। আল্লাহ কার দোয়া তুমি ফিরায় দিবা? আল্লাহ এখানে তো এমন কেউ নাই যে তুমি ফিরায় দিতে পারবা। মুসাফিরের দোয়াও তো তুমি ফিরায় দিতে পারবা না, মাসুম বাচ্চার দোয়াও তো ফিরায় দিতে পারবা না, আলেম সহি তরিকার আলেমদের দোয়াও তো তুমি ফিরায় দিবা না। আল্লাহ পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালা মুমিনকে তুমি সম্মান করো, লজ্জা করো। আল্লাহ তাদের দোয়াও তো তুমি ফিরায় দিতে পারবা না। এদিকে যার দোয়া কবুল হয় তার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এ রব্বে করিম বাকি জিন্দিগি গুনাহ থেকে বাঁচবার তৌফিক দাও।
আয় রব্বে করিম আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, আয় রব্বে করিম রে আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, আমাদের মুর্দাদেরকে তুমি মাফ করে দাও, আয় আল্লাহ অত্র মাহফিলকে তুমি কবুল করে নাও, অত্র মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আল্লাহ মাদ্রাসার তুলাবা ওলামা সবাইকে তুমি কবুল করে নাও, আয় রব্বে করিম তুমি রেজাউল করিম জালালি সাহেবকে কবুল করে নাও, আল্লাহ হযরতে হায়াতে তুমি বরকত দান করো, আল্লাহ শাইখুল হাদিস সাহেবকে তুমি কবুল করে নাও, আল্লাহ আরো তারাক্কি তাকে দান করো, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো, আমাদের সামনে আরো অনেক লম্বা হায়াত লম্বা সময় যেন সে জীবিত থাকতে পারে, আয় রব্বে করিম তুমি কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছেন, কার মনে কি আসা জানি না, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করো, আয় রব্বে করিম রে অসুস্থ শরীর নিয়ে দোয়া চাইতেছি, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আয় রব্বে করিম রে রাস্তাঘাটে চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, আয় রব্বে করিম রে আমাদের যাবতীয় সমস্যা সমাধান করো, পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সামাজিক সমস্যা থেকে তুমি সমাধান করো, আয় আল্লাহ আমাদের পরিবারে দ্বন্দ্ব থাকলে দূর করো, ভাই ভাই ঝগড়া থাকলে দূর করো, স্বামী স্ত্রী অমিল থাকলে মিল দিয়া দাও, বউ শাশুড়ি ঝগড়া থাকলে দূর করো, আল্লাহ আয় রব্বে কাবা সন্তানরা অবাধ্য থাকলে বাধ্য করে দাও, অমনোযোগী থাকলে মনোযোগ বাড়ায় দাও, আয় আল্লাহ ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দাও, অভাবীর অভাব দূর করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ কত মানুষকে তুমি কবুল করলা, কবরে তুমি কবুল করে বানায় দিলা হুসাইন আহমদ মাদানি, কবরে তুমি কবুল করে বানায় দিলা আশরাফ আলী থানভি, কবরে তুমি কবুল করে বানায় দিলা রশিদ আহমদ গাঙ্গুহি, কবরে তুমি কবুল করে বানায় দিলা আনোয়ার শাহ কাশ্মীরি, কবরে তুমি কবুল করে বানায় দিলা হযরত গহরপুরি, কবরে তুমি কবুল করে বানায় দিলা হযরত মায়ামপুরি, আল্লাহ তারাও তো তোমার বান্দা আমরাও তো তোমার বান্দা, আল্লাহ তাদেরকে কবুল করছো আমাদেরকে কবুল করলে তো তোমার কোনো লস নাই, না কবুল করলে তো কোনো লাভ নাই, আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করে নাও, আয় রব্বে করিম রে অত্র মাহফিলকে তুমি এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও, মাহফিলের প্রত্যেকটা নসিহতকে তুমি কবুল করে নাও, নসিহত উপর আমাদেরকে চলবার তৌফিক দাও, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি অনেক বড় বানায় দাও, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র যেন মুজাদ্দিদে জামান হয়, ফকীহে মিল্লাত হয়, মুনাজিরে আজম হয়, আয় রব্বে করিম রে তুমি আমাদেরকে কবুল করে নাও, তোমার বন্ধু বানায় নাও, তোমার বলি বানায় নাও, ওই জান্নাতের আলোচনা করলাম ওই জান্নাত তুমি আমাদেরকে দান করো, ওই জাহান্নামের আযাব ভোগ করায়ও না, আয় রব্বে করিম কারাবন্দি আলেমদেরকে তুমি মুক্তি দাও, কারাবন্দি আলেমদেরকে তুমি মুক্তি দাও, আল্লাহ মামুন সাহেবকে মুক্ত করো, খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেবকে মুক্ত করো, আয় রব্বে করিম রে আল্লামা জুনায়েদ বাবুন জুনায়েদ আল হাবিব সাহেবকে তুমি মুক্ত করো, মুফতি সাকাওয়াত হোসেন রাজি সাহেবকে তুমি মুক্ত করো, আর যেই সমস্ত আলেমরা জেলের মধ্যে বন্দি, আমার উস্তাজ মুহতারামরা জেলের মধ্যে বন্দি, আল্লাহ তাদের সন্তানদের চিৎকার সহ্য করতে পারি না, আল্লাহ তাদেরকে তুমি অচিরেই মুক্ত করে আমাদের কোলে ফিরাইয়া দাও, ওসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।